ভেরি গুড মর্নিং, আজকে হচ্ছে 6 জুলাই, এখন আছি আমি বাসে, যাচ্ছি কম্বোডিয়ার উদ্দেশ্যে। ভিয়েতনামের ট্রিপ আমার খুব সুন্দর গেছে, আর ইটস রিয়েলি হার্ড ফর মি টু সে গুড বাই দিস অ্যামেজিং কান্ট্রি। আমার কিন্তু কম্বোডিয়ার ভিসা নেই। হচিমিন সিটি থেকে কম্বোডিয়া যাওয়ার জন্য টোটাল আমাকে এক্সপেন্ড করতে হচ্ছে হলো $80, $40 ফর দ্য বাস টিকিট। আর বাস যথেষ্টই ভালো, মানে ভেরি রিল্যাক্সিং, আরামে চলা যায় এইসব বাসে। আর টাইম লাগে হচ্ছে 7 ঘন্টা, আর $40 লাগে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য। কম্বোডিয়ার যে ল্যান্ড বর্ডার আছে, সেই ল্যান্ড বর্ডারে ভিসা প্রসেস করতে $40 মতো লাগে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে, মানে নিজেকে আমাকে যেতে হবে না ভিসা প্রসেসের জন্য, আমার পাসপোর্ট আমি আমার বাসে দিয়ে দিয়েছি, মানে যে ট্রাভেল এজেন্ট যার থেকে আমি করছি তাকে দিয়ে দিয়েছি, সেই স্ট্যাম্প ট্যাম্প দিয়ে, মানে কম্বোডিয়ার অ্যারাইভাল স্ট্যাম্প দিয়ে আমাকে পাসপোর্ট দিয়ে। ট্রাভেলার 79 চ্যানেলে আমি আমার সকল ভিউয়ার্সকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন আছেন তাদের জন্য জানিয়ে দিই, আমি সোলো ট্রাভেল করি এবং সে সমস্ত ট্রাভেল সংক্রান্ত তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরি, যাতে করে যারা বিদেশ ভ্রমণে আগ্রহী এবং যারা বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য দেখতে চান তাদের যাতে কিছু ইনফরমেশন দিতে পারি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বিভিন্ন দেশের ভ্রমণ সংক্রান্ত তথ্য জানতে চান, বিদেশ ভ্রমণ সংক্রান্ত যারা তথ্য জানতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ পুরো না দেখলে ভিডিওটা বুঝবেন না। তো আজকে আমি আলোচনা করব আমার ভিয়েতনাম থেকে কম্বোডিয়া ল্যান্ড বর্ডার ক্রসিংয়ে। তো প্রথমে বলে দিচ্ছি যে কম্বোডিয়া ইন্ডিয়ানদের ভিসা অন অ্যারাইভাল ফেসিলিটি দেয়, যা এইবার সেখানে কিছু ডকুমেন্টসের আপনার প্রয়োজন আছে। সেই ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, তারপরে সঙ্গে লাগছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, তারপর সঙ্গে লাগছে আপনার হোটেল বুকিং, তারপর রিটার্ন এয়ার টিকিট, ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আমি ভিয়েতনামের হোচিমিন থেকে কম্বোডিয়া গেছিলাম বাসে করে, কারণ হোচিমিন থেকেই কম্বোডিয়ার ফোনামপিন শহর কাছে হচ্ছে, তো বাই ল্যান্ড বর্ডার গেছিলাম। কিন্তু আমি কাউকে রিকমেন্ড করবো না যে বাই ল্যান্ড আপনারা যান, যারা বাই এয়ার যান, কারণ ল্যান্ড বর্ডার ক্রসিংয়ে আপনাদের অনেক রকম কোয়েশ্চেনিংয়ের মুখোমুখি হতে পারে আর সেটা একটু টাফ হয়ে যাবে। ভিয়েতনামের হোচিমিন শহর থেকে কম্বোডিয়া যাওয়ার জন্য আমাকে বাস ভাড়া দিতে হয়েছে $40, আর ভিসা ফি ওনারা নিয়েছেন, মানে কম্বোডিয়ার ভিসা ফি নিয়েছে হচ্ছে $40, তার মধ্যে হচ্ছে অফিসিয়াল ভিসা ফি $30, আর $10 লেগেছে হচ্ছে আনঅফিসিয়াল কোনো একটা চার্জেস। ভিয়েতনাম বর্ডারে আমার এক্সিট খুব ইজি হয়েছে। তো এবার যখন ভিয়েতনাম থেকে কম্বোডিয়া ঢুকলাম, কম্বোডিয়া ঢুকার পর ইমিগ্রেশনে প্রথমে যথারীতি ফর্ম যেগুলো থাকে, কম্বোডিয়াতে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা আপনি যখন বাই এয়ার যাবেন আপনাকে ফ্লাইটেই দিয়ে দিবে সেই ফর্ম, তারপর একটা ইমিগ্রেশন কার্ড দেবে, সেগুলোও সঙ্গে রাখবেন, এগুলো সমস্ত কিছু প্রয়োজন পড়বে আপনার। তো ফর্মটা ফিল আপ করতে হবে, সঙ্গে লাগে 4 কপি ফটো, মানে 1 কপি ফটো আপনারা ওই কার্ডের মধ্যে পেস্ট করবেন, এক পাবেন, আর 1 কপি লাগাবেন হচ্ছে আপনারা যে ভিসা অন অ্যারাইভাল ফর্মটা আছে তার মধ্যে। আমি যখন ভিয়েতনাম থেকে কম্বোডিয়া ইন করার পরে ইমিগ্রেশন ফার্স্ট স্টেপ আমার খুব সুন্দর হয়ে গেল। এবার আমি যখন ল্যান্ড বর্ডার ক্রস করতে যাচ্ছি, হঠাৎ করে আমার যে পাশের কন্ডাক্টর আমাকে ডাকলেন, বললেন যে স্যার ইমিগ্রেন্ট অফিসার আপনাকে ডাকছেন, তো ইমিগ্রেশন ওখানে যেতে হবে। এইবার ইমিগ্রেশনে গিয়ে আমাকে অনেকক্ষণ আটকে দেয়। এবার আপনারা আবার পুরো ভিডিওটা দেখুন, দেখার পরে আমি আপনাদেরকে বলছি। এই হচ্ছে প্রসেস। ভিয়েতনামে আসলে পরে আমার মনে হয় কম্বোডিয়া একসাথে ঘুরে নেওয়াটা ভালো আইডিয়া, আর মানে বাসও হয়ে যাচ্ছে, এটা একদিক থেকে এটা সস্তা হচ্ছে, কারণ ভিসা অন অ্যারাইভালের কস্টও এখানে কম হচ্ছে, প্লাস বাসের টিকিট মিলে সমস্ত কিছু যদি ধরা যায় সব মিলিয়ে পড়ছে $80। তো $80 ইজ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস, যেটাতে অনায়াসে কম্বোডিয়া ঘুরে দেওয়া যায়। আর স্পেশালি কম্বোডিয়া আমি খুব একটা বেশি দিন থাকবো না, কম্বোডিয়াতে মোস্টলি 7 or 8 days, মেন যাচ্ছি অঙ্কোরভ্যাট মন্দিরের জন্য। এখন আছি ভিয়েতনাম আর কম্বোডিয়ার ল্যান্ড বর্ডারের মধ্যে, ভিয়েতনাম আর দাঁড়িয়ে আছি হচ্ছে কম্বোডিয়াতে, এদিকে হচ্ছে কম্বোডিয়া আর তো ভিসা আমার এসছে, আর এটা আমার ফার্স্ট মানে ইন্ডিয়ার বাইরে কোনো দেশে ল্যান্ড বর্ডারে ক্রস করা। আর তো বিশেষ করে প্রসিডিউর খুব ইজি, কিচ্ছু করতে হয়নি, জাস্ট আমরা বাসে যা ভিসা ফিজ আছে সেটা দিয়েছি ভিয়েতনামে হোচিমিন সিটিতে, আর এগেনস্ট অফ দ্যাট আমাদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্প হয়ে চলে এসছে। সো ওয়েলকাম টু কম্বোডিয়া। আর মনে হয় ভিয়েতনাম ট্রিপে আসলে ভিয়েতনাম আর কম্বোডিয়া
একসাথে করাটাই ভালো। এতে তো একা একা একদিকে যেমন ধরুন যে এতে তো একদিকে যেমন ধরুন যে আপনার ঘোরাটাও হয়ে যাচ্ছে আর দ্বিতীয় মানে আর খরচাও অনেক কম হচ্ছে। আপনি যদি ভিয়েতনাম থেকে কম্বোডিয়া আসেন আপনার খরচাও অনেক কম হবে। তো এইভাবে ট্রিপ করা যেতে পারে। আর এটা হচ্ছে আমার ভিসা প্রসিডিওরের এন্টার সিস্টেম ইন ভিয়েতনাম টু কম্বোডিয়া। এবার এখানে বাসে ওঠার সময় হঠাৎ করে আমাকে বাসের কন্ডাক্টর যিনি উনি ডাকলো, এবার ইমিগ্রেন্ট অফিসার ওখানে আমাকে বসালেন, আমাকে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন, কী কী ট্রাভেল করেছেন। আবার আমার পাসপোর্টে অলরেডি ওনারা ভিসা স্ট্যাম্প দিয়ে দিয়েছে, এন্ট্রি স্ট্যাম্প দিয়ে দিয়েছে। আমি ভাবলাম তো সব ইজি হয়ে গেল, কিন্তু সেই পাসপোর্ট উনি আবার নিলেন ইমিগ্রেন্ট অফিসার নিয়ে। তারপর উনি পাসপোর্ট দেখলেন, আমার ফোন দেখতে চলেন, আমার ব্যাগেজ চেক করলেন, আমার ল্যাপটপ চেক করলেন। আমার কাছে একটা প্রবলেম কি, আমার রিটার্ন টিকিটটা, রিটার্ন এয়ার টিকিট মানে কম্বোডিয়া থেকে আমার সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তার আমার এয়ার টিকিটটা ছিল না, কিন্তু সিঙ্গাপুরের ভিসা ছিল আমার কাছে। আর এই হলো এবার ওনার এই সমস্ত চেক টেক করার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কতদিন থাকবেন কম্বোডিয়া, কী জন্য যাচ্ছেন। তো আমি সিম্পল বললাম যে আমি স্পেশালি অঙ্কোরবাট টেম্পলের জন্য যাচ্ছি, অঙ্কোরবাট টেম্পল দর্শনে। তারপরে আমি বললাম যে আমি একজন ট্রাভেলার, সোলো ট্রাভেলার, ব্যাকপ্যাকার আমি একজন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলেও আমার ট্রাভেল সংক্রান্ত সমস্ত কিছু দিই। তো তারপর ওনারা আমার ইউটিউব চ্যানেল চেক করলেন এবং ফেসবুক, আমার ফেসবুক চেক করলেন, ফেসবুক পেজ চেক করলেন, তারপর আমার ইনস্টাগ্রামও চেক করলেন, আমার লাগেজ চেক করলেন, করে তারপরে উনি আমাকে অনেকক্ষণ ওখানে বসিয়ে রাখলেন। এবার বসিয়ে রাখছি, তারপরে উনি আমার গোপ্রোটা সঙ্গে নিয়ে নিলেন, গোপ্রো নিয়ে তারপর উনি ভিতরে চলে গেলেন, বললেন যে আমাকে যা সিনিয়র অফিসার এসে কথা বলবে। তারপর যে ওখানে ইমিগ্রেশন হেড আছে উনি আসলেন, একদম ইমিগ্রেন্ট সব থেকে ওই চেকপোস্টের ওই ল্যান্ড বর্ডার ক্রসিংয়ের ইমিগ্রেশনের যে সব থেকে বড়ো অফিসার উনি এলেন আমার কাছে। তারপর ওনাকে উনিও আমাকে এই সমস্ত কোয়েশ্চেন টোয়েশ্চেন করলেন। তারপরে উনি আমাকে বললেন যে আপনি রিটার্ন এয়ার টিকিট কেন করেননি। তা আমি বললাম যে দেখুন আমার ল্যান্ড বর্ডারে আরেক সব থেকে বড়ো জিনিস কি, এখানে একটা কথা বলে দিই, আপনি যখনই যে কোনো দেশেরই ইমিগ্রেশন ফেস করবেন, আপনার আপনি বেড়াতে যাচ্ছেন, তো আপনার মধ্যে সেই কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা খুব দরকার, সেই জিনিসটাকে সঙ্গে রাখবেন। আর আমার মধ্যে এটা ছিল, কারণ আমি বিভিন্ন দেশ ঘুরেছি, যদিও আমি এরকম মানে কোনো জায়গার ইমিগ্রেশনে আমার এতটা প্রবলেম হয়নি। আমার সমস্ত কিছু দেখার পরে তারপর আমার বিজনেস প্রোফাইল দেখলেন এবং আমার কাছে আমার আইটি রিটার্ন ছিল, আমার কাছে আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল, ওগুলো দেখলেন। দেখার পরে তারপরে আমার ইউটিউব চ্যানেল উনি খুলে দেখলেন। এবার ইউটিউব চ্যানেল দেখার পরে উনি হাসি মুখে আমার সাথে কথা বললেন, এইবার উনি অনেকটা ইজি হয়ে গেলেন, এতক্ষণ যে হার্ড সিচুয়েশন ছিল এইবার জিনিসটা ইজি হয়ে গেলেন। ইজি হয়ে তারপর উনি আমাকে এন্ট্রি দিলেন, তারপর মানে আমাকে কম্বোডিয়াতে এন্ট্রি করতে দিলেন। অনেক ইন্ডিয়ান ট্রাভেলারের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়েছে। তো আপনারা যখন ইন্ডিয়া থেকে কম্বোডিয়া যদি কেউ ট্রাভেল করেন, আর আমি তো বলবো অবশ্যই ট্রাভেল করুন, ট্র্যাভেলিং মানুষের লাইফের এক্সপিরিয়েন্স লেভেলকে অনেক বাড়িয়ে দেয়, নলেজ অনেক বাড়িয়ে দেয় এবং একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে, এবং এমন এমন অঙ্কোরবাটের মতো টেম্পল দেখা যেটা পৃথিবীর সেরা টেম্পল, তো ইটসেলফ ইট ইজ সাম কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। তো করা উচিত, অবশ্যই যান, কিন্তু ডকুমেন্টেশন প্রিপার একদম ডকুমেন্টেশন একদম সঠিকভাবে রেডি করে নিয়ে যাবেন। আরও একবার বলে দিচ্ছি, আপনি যখন কম্বোডিয়াতে ঢুকবেন মানে কম্বোডিয়াতে যখন এন্ট্রি করবেন, আর ল্যান্ড বর্ডার দিয়ে আমি তো না করবো যে ল্যান্ড বর্ডার দিয়ে না যাওয়াই শ্রেয়, হোচিমিন থেকে বাস পেয়ে যাবেন যদি ভিয়েতনামের সাথে কম্বোডিয়া ক্লাব করেন, হোচিমিন সিটি থেকে আপনি অলরেডি ফ্লাইট পেয়ে যাবেন, সেই ফ্লাইটে করে কম্বোডিয়ার ফোনম ফিনে যান, এক ঘন্টার ফ্লাইট, আরও ইজি হবে, আর ভাড়াও অলমোস্ট সেম। যেমন আমি ল্যান্ড বর্ডারে আমার লেগেছে $80, তো আপনি যখন বাই ফ্লাইট যাবেন তখন হয়তো $100 লাগবে, সরি কি $100 কি $90, মানে অলমোস্ট সেম টাকা দিয়েই লাগবে, কিন্তু সেক্ষেত্রে আপনার হ্যারাসমেন্ট অনেক কম হবে, তো সেটা করতে পারেন। আর অবশ্যই ঘুরুন কম্বোডিয়া। তো আর ডকুমেন্টেশন যেগুলো আছে, ডকুমেন্টগুলো সঙ্গে সঙ্গে অবশ্যই ক্যারি করবেন। আমি আরও একবার বলে দিচ্ছি ডকুমেন্টেশনের ব্যাপারে, পাসপোর্ট, পাসপোর্টের মধ্যে দুটো ব্ল্যাঙ্ক পেজ লাগবে, আর 6 মাস মিনিমাম ভ্যালিডিটি থাকতে হবে পাসপোর্টের। সেকেন্ড হচ্ছে আপনাকে সঙ্গে ক্যারি করতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা ভেরি কম্পালসারি। থার্ড হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকিট, ফোর্থ হচ্ছে হোটেল বুকিং, ফিফথ হচ্ছে কিছু ক্যাশ, সেটা $500 হতে পারে, আর সিক্সথ হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। তো এই কটা জিনিস নিয়ে যান, নিয়ে গিয়ে আরামে কম্বোডিয়া ঘুরে আসুন, খুব সুন্দর।